কখনো বিমানবন্দরের বাইরের ফ্লোরে বসে, কখনো হাঁটাহাঁটি কিংবা ট্রলিতে ঘুমিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করতে হচ্ছে রমজানের মতো আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের। কারণ দেশটিতে যেতে বাড়তি আরেকবার করোনা পরীক্ষার জন্য তাদের বিমানবন্দরে আসতে হচ্ছে 10 থেকে 12 ঘন্টা আগে। আট ঘন্টা আগে হওয়ার লাগে, ঠিক আছে আমরা 8 ঘন্টা আগে আইসি, কিন্তু আমাদের কোনো সুব্যবস্থা, বসার জায়গা নাই। প্রবাসীরা যখন 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগেও দেখা যায় এয়ারপোর্টে এসে অবস্থান করে, কিন্তু তাদের বসার একটা জায়গা নাই। অন্য কোনো বিমানবন্দরে ব্যবস্থা না থাকায় সবাইকে আসতে হচ্ছে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে তৈরি হচ্ছে বাড়তি চাপ, চরম ভোগান্তি আর ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি তো রয়েছেই। চিটাগাং, সিলেট এগুলোর মধ্যে যদি ফ্লাইট ওখান থেকে যদি চালু করা হতো তাহলে আমাদের এই ভোগান্তি হতো না। করোনা টেস্টের জন্য নাকি 12 ঘন্টা সময় লাগে, আমরা দেখি দুবাইতে নাকি 1 ঘন্টার মধ্যে করোনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। অনেক সমস্যা, এই গেটে গেলে বলে ওই গেটে যাও, ওই গেটে বলে গেলে এই গেটে যাও, এখন আমরা কেমনে এটা সহজ পদ্ধতিতে কেমনে যাইতে পারি? যেহেতু প্যাসেঞ্জারের সংখ্যা বেশি সুতরাং কিছু জাম হবে, তো হ্যাসেল হয়, এটা ইগনোর করার কোনো স্কোপ নাই। কিন্তু এটা থেকে কীভাবে আরও সহজীকরণ করা যায় সেই ব্যাপারে আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এবং মন্ত্রণালয় আমরাও চিন্তা ভাবনা করতেছি। দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরেই প্রবাসী কর্মীদের জন্য র্যাপিড পদ্ধতিতে করোনা পরীক্ষা চালুর নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের শুরুতে, তবে 2 মাসেও চালু হয়নি সিলেট ও চট্টগ্রামে। ঢাকায় র্যাপিড পদ্ধতির পরিবর্তে পরীক্ষা হচ্ছে আরটিপিসিআরে। এ নিয়ে আমরা কথা বলি সংশ্লিষ্ট 3 মন্ত্রীর সঙ্গেই। মূল দায়িত্বটা হইল আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয় সমস্ত জিনিসটা করে এবং সিলেটে করা, চিটাগাং করা সব কিছুর ব্যাপারেই আমাদের পক্ষ থেকে এক ধরনের প্রস্তুতি আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যদি স্টেপ নেয় সেই ক্ষেত্রে করবে। এইসব বিষয়ে কিন্তু হেলথ মিনিস্ট্রির দায়িত্ব, আমাদের কিন্তু এখানে ইনভলভই হওয়া উচিত না। বাট আমি ইনভলভ হয়ে গেছি এর মধ্যে, অথবা আমাকে ইনভলভ করে নেওয়া হয়েছে, বিকজ প্রবাসী কর্মীদের বিষয় যখন হয় তাহলে কিন্তু আমার উপরে অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। এটা বিমান মন্ত্রণালয় থেকে নেয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নেয়, এই বিষয়ে কাজকর্ম চলছে। যখন ওনারা বলবেন যে এখানে এখন স্থাপন করা হোক, তাহলে পরে আমরা তখন এই উদ্যোগটা নিব। যদি র্যাপিড পিসিআরের অনুমোদনের বিষয় আসে আমরা অবশ্যই অনুমোদনের কথা চিন্তা করব। বর্তমানে শুধু আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে ফ্লাইটে ওঠার আগে করোনা পরীক্ষা করতে হচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলো এই পরীক্ষা করছে সহজে র্যাপিড পদ্ধতিতে, এতে ফলাফল পাওয়া যাচ্ছে দ্রুত, যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হচ্ছে না। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।